সম্প্রতি ভারতীয় তারকা অজয় দেবগন অভিনীত ভূত দ্য প্রাইড অফ ইন্ডিয়া ট্রেলার প্রকাশিত হয়েছে। আর এই সিনেমাতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি। ইতিমধ্যেই প্রকাশ এসেছে ছবিতে নোরার ফার্স্ট লুক। অভিনেত্রীর কপাল থেকে ঝরছে রক্ত, না তা মেকআপ দিয়ে করা নয়, বরং সত্যিকারের ক্ষতের দাগ। শুটিং এর দরুন চোট পেয়েছেন নোরা, সহকর্মীর বন্দুকটি দুর্ঘটনাক্রমে তার মুখে এসে লেগেছিল। নির্মাতারা সেই শটটি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। ছবি শুটিং চলাকালীন এই দুর্ঘটনা সম্পর্কে নোরা বলেন, আমরা একটি অ্যাকশন সিকোয়েন্সের জন্য শুটিং করছিলাম। পরিচালক সিঙ্গেল থেকে একটি ক্যামেরার মাধ্যমে সেই দৃশ্যটির শট নিতে চেয়েছিল, সেই কারণে আমি এবং আমার সহ অভিনেতা অ্যাকশন কোরিওগ্রাফি করেছিলাম, যেখানে আমার মুখে একটি বন্দুক ঠেকাতে যাবে এবং আমি এক ঝটকায় সেটা সরিয়ে নিয়ে ওকে মারতে শুরু করব। রিহার্সাল ঠিকঠাক চললেও শুটিং চলাকালীন আহত হন নোরা। তিনি বলেন, শুটিং এর ঠিক 5 মিনিট আগে একদম সঠিক প্রকারে রিহার্সাল করেছি আমি, তবে আমার যখন আসল টেক শুরু করি তখন কোঅর্ডিনেশন ঠিক হয়নি। সহ অভিনেতা আমার মুখে বন্দুকটি ছুড়ে মারে, ধাতব বন্দুকের নল ভারী হওয়ায় আমার কপালে আঘাত লাগে, রক্ত ঝরতে শুরু করে। রক্ত বেরোনোর কারণে ক্ষতস্থান ফুলে যাওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল নোরাকে। অভিষেক দুধাইয়া পরিচালিত ভূজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা। ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, নোরা ফাতিহি এবং শরৎ কেলকর। 13 আগস্ট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই সিনেমাটি। পাতা মায়ানি, সময় সংবাদ, ঢাকা।